বুকিং করে সিলিন্ডার পেতে কালঘাম ছুটছে গৃহস্থের। আচমকা রান্নার গ্যাস সিলিন্ডার ডেলিভারিতে রাজ্য জুড়ে সংকট। বুকিং করলে তবেই মিলবে গ্যাস সিলিন্ডার। তবে বর্তমানে গ্যাস সিলিন্ডার পেতে গিয়ে রীতিমতন নাজেহাল হতে হচ্ছে গৃহস্থের। গ্যাসের যোগান কম, তাই এই সংকট বলে মনে করা হচ্ছে। এতটুকু শুনে নিশ্চয়ই চিন্তিত হয়ে পড়েছেন। তবে আসুন, অযথা আতঙ্কিত না হয়ে এই প্রতিবেদনের মাধ্যমে পুরো বিষয়টি জেনে নিন। গ্যাস সিলিন্ডার নিয়ে সমস্যা নতুন কিছু নয় গৃহস্থের। জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই হঠাৎই গ্যাস সিলিন্ডার ডেলিভারিতে সমস্যা দেখা দিয়েছে। গ্রাহকদের অভিযোগ, গ্যাস সিলিন্ডার পেতে রীতিমতো নাজেহাল হতে হচ্ছে গ্রাহকদের। রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম সংস্থাগুলি নির্দেশ আছে, কোথাও গ্যাস ডেলিভারিতে বিলম্ব চলবে না, সমস্যায় ফেলা যাবে না গৃহস্থকে। তেমন হলে গ্যাস ডিস্ট্রিবিউটরদের পেনাল্টির মুখেও পড়তে হতে পারে। কিন্তু গ্রাহকদের গ্যাস সিলিন্ডার পেতে সমস্যা হওয়ার কারণে ডিস্ট্রিবিউটররা বলছেন যে তারা নিরুপায়, কারণ যথাসময়ে সিলিন্ডারের যোগানই এখন প্রশ্নের মুখে। তাই কোনো কোনো জায়গায় গ্যাস মিলছে বুকিংয়ের 7 থেকে 10 দিনের মাথায়, কোথাও আবার তার চেয়েও বেশি সময় লাগছে। সব মিলিয়ে পরিস্থিতি যথেষ্ট খারাপ, এমনটাই অভিযোগ গ্রাহকদের। যার কারণে প্রতি মুহূর্তে গ্রাহকদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে ডিস্ট্রিবিউটরদের। বর্তমান সময় দাঁড়িয়ে মধ্যবিত্তের হেসেলে সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো গ্যাস সিলিন্ডার, যেটি ছাড়া মধ্যবিত্তের হেসেল এক প্রকার অচল বললেই চলে। সেই মধ্যবিত্তের গুরুত্বপূর্ণ উপাদানে ঘাটতি পড়ায় রীতিমতন ক্ষোভে ফেটে পড়েছেন গ্রাহকেরা। তবে সংকটের কারণ জানা যাচ্ছে রাজ্যে ইন্ডিয়ান অয়েলের নিজস্ব বটলিং প্ল্যান্ট 6টি, সেগুলির কোনো না কোনোটিতে সংকট চলছে। চুক্তিভিত্তিক কর্মীদের হরেক দাবি দাওয়াকে কেন্দ্র করে থমকে থাকছে কাজ। প্রতিদিন যে সংখ্যায় গাড়িতে সিলিন্ডার লোডিং হয়, কোথাও কোথাও তার চেয়ে অনেকটাই কম সংখ্যায় লোড হচ্ছে গ্যাস সিলিন্ডার, আবার কোনো জায়গায় বন্ধ থাকছে পুরোপুরি। এসবের জেরে স্বাভাবিকভাবেই গ্যাসের যোগান থমকে থাকছে, যার কারণে গ্যাস সিলিন্ডার পেতে দেরি হচ্ছে গ্রাহকদের। এই বিষয়ে অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটার্স ফেডারেশন ভাইস প্রেসিডেন্ট বিজন বিহারী বিশ্বাস জানিয়েছেন, ইন্ডিয়ান অয়েলের বিভিন্ন প্ল্যান্টে শ্রমিকদের আন্দোলনের জেরে কারখানাগুলিতে ধীর গতিতে কাজ চলছে, ফলে আমরা সময় মতো সিলিন্ডারের যোগান দিতে পারছি না। ডেলিভারির ক্ষেত্রে কোথাও 7 দিন সময় লাগছে, কোথাও আবার তার বেশি সময় লেগে যাচ্ছে। পাশাপাশি এই বিষয়ে এদিন ইস্টার্ন ইন্ডিয়া এইচপি ডিলার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জয় আগরওয়াল বলেন, আমরাও সার্বিকভাবে দেখতে পাচ্ছি গড়ে দিনে 7 থেকে 10 দিনের বেশি ব্যাকলগ রয়েছে, অর্থাৎ গ্যাস বুকিংয়ের পর 7 দিন পেরিয়ে যাচ্ছে গ্যাস পেতে। এখানে কলকাতা ও পানাগর এই দুটি কারখানা থেকে গ্যাস রিফিলিং করা হয়, সেখানে গ্যাসের যোগানে ঘাটতি এর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। এখন সকলের প্রশ্ন, কবে স্বাভাবিক হবে গ্যাস পরিষেবা? যদিও এই বিষয়ে সংস্থার পক্ষ থেকে কোনো রকম কোনো আশ্বাস দেওয়া হয়নি। গ্যাসের যোগান কম থাকায় সমস্যায় পড়েছেন সকলেই। গ্রাহকদের দাবি, অবিলম্বে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক, আগামী দিনে দ্রুততার সাথে এই সমস্যার সমাধান হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।